বাস্তবে হ্যাঁ কে আপনি দায়িত্ব সঠিক প্রত্যাশা সঠিক কিনা অনেকেতে শুনেছেন তাবলীগ জামাতে অনেক ভুল আছে তো আসলে বাস্তবে কতরূপ কথাটা সত্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাকিবাতুদ وقال النبي الأمين صلى الله عليه وسلم بلغوا عني ولو آية حدثنا بن إسرائيل الحلج من قذب عليه متعمدا فليتبوا مقاده من النار رواه البخاري أه وقال الله تعالى يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ عليه عليها ملائكة غلاظ شديدة لا يسومون الله ما أمرهم آية الآخر ربي الحي তাবলিগ জামাত একটু বিস্তারিত আমি আসলে ওয়াদা করেছিলাম যে প্রশ্ন বড় করব না তারপরে অনেক ক্ষেত্রে করে হয়ে যায় যা তাবলিগ প্রথম ভাষাটা বুঝতে হবে তাবলিগ অর্থ পৌঁছিয়ে দেওয়া তাবলিগ মানে পৌঁছানি দাওয়াত আর তাবলিগ আসলে তাবলিগ আসলে নিয়ম হচ্ছে বিধুজবির কাছে দিনে তাওহিদের দাওয়াত প্রচার আর দাওয়াত হয়েছে কি আমাদের মুসলমান মুসলমান যাই বলি আমরা স্বাভাবিকভাবে নেই

সুতরাং রসুল বাল্লিগ আননি ওয়ালা ওয়াইয়া আমার পক্ষ থেকে যদি একটি আয় যেন মানুষের কাছে পৌঁছে দেয় পৌঁছা নিয়ে তাবলিক সংক্ষিপ্ত কথা এখন আমাদের বাংলাদেশ শুধু বাংলাদেশে না বিশ্বের অনেক রাষ্ট্রেই এই তাবলিগি জামাত যায় এবং তাবলিক প্রচার করে আসলে নাকি কি কতটুক সত্য আপনার প্রতি তাবলিক করা ফরজ প্রত্যেকটা মুসলমানের প্রতি তাবলিক করা ফরজ কিশার সেটা আল্লাহ বলেছে ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকুম হে মুহাম্মদ রাসূল বাল্লিগ পৌঁছে দেন যেমন তাবলিগি জামাতের ভাইরাজনে গাষ্ট নামে তখন একজন এসে মুবাল্লিগ মুবাল্লিগ মানে মুবাল্লিগ হইছে মানুষ উনি যা পৌঁছাছে হইছে কি তাবলিক। মানুষ হইছে মুবাল্লিগ আর উনি যা পৌঁছাছে তাবলীগ মুবাল্লিগ একজন আহাবার মানে ফর দেখেন এইভাবে অনেক আছে এখন প্রশ্ন হলো আপনি দেখবেন তাবলিগি জামাতের ভাইরা তার মূল কিতাব কি ফাজাইল আমল

নাজাতের হবে বিদে আমি তাবলিক লেখা শুরু করছি ভাই সন্তুষ্ট অর্জন কার করতে হবে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করতে আল্লাহ হে মানুষ হে মানুষ আপনি বলে দেন যদি তোমরা আল্লাহ ভালোবাসা পেতে চাও ফাত্তা বিহনি তোমার রাসুলের অনুসরণ এখানে ভালোবাসা এই কথা বলছে না ফাত্তা বিহনী বি তোমরা আমার রাসুলের ইত্তেবা করো তো কি হবে

আপনি আমাকে ভালোবাসলেন কিন্তু আমি যা অনুসরণ করো আমি যা আপনি বলতে করতে হচ্ছে তা না তাহলে কি আপনি কি আমার ভালোবাসছেন না মুখ দিয়ে ভালোবাসছেন যেমন যেমন সাসা আবু তালেক মোহাম্মদকে এত ভালোবাসে পৃথিবীর কেউ ভালোবাসে না কাপড়ের মধ্যে কিন্তু সে আবু তালে ভালোবাসছেন কিন্তু তার ইত্তেমা করতে পারে না সে জাহান নামে চলে গেল সেই রসুলের কথা মানতে পারলো না সুরায় তো আবার একশো নয় দশ এগারো নম্বর একটা খুলে দেখেন আবু তালেব অনেকগুলো হাদিসে আছেন যে রসুল সাল্লাহ বলছেন কেয়ামতের মানে কাহারদের মধ্যে সবচেয়ে নিজ ছোট আজাব হবে আবু তালেবের কেউ বলছে একদিন জুতা কেউ বলছে মুকুট একটা মাথায় মাথায় মুকুট পড়ানো হবে তাহলে সে আবু তালেব রসুলকে এত ভালোবাসছেন কিন্তু ভালোবাসতে না কেন রসুল ইত্তেবা করে না রসুলের দিন মানে নাই তাহলে আজকে আমরা তাবলিগি জামাত যেটা করি এই তাবলিগি জামাতের প্রতিষ্ঠা মাওলানা ইলিয়াস সাহেব রহেমাহ বাড়ি কোথায় ভারতে হরি সর মেওয়াত গ্রামে এই তাবলিগের প্রতিষ্ঠা কবে থেকে উনিশশো চল্লিশ সালে এই তাবলিগের প্রতিষ্ঠাতা আর আপনারা আমার তাবলিক আল্লাহ বলছে চোদ্দশো বছর আগে বলছে তোমরা তাবলিক করো আল্লাহ প্রদত্ত প্রদর্শিত এই তাবলিগের ফাজাইলে আমার প্রত্যেকটা মেম্বারে দেখবেন তাবলি আমল আপনি আপনি তাকে যদি বিশ্বাস না করেন তাকে বলবেন ভাই তুমি তাবলি করো ফাজাল আমার পরো অসুবিধা আমরা তো অনেক বই পড়ি তুমি পড়ো আমার আপনাদের দাও আজকে তুমি একটা সপ্তাহ এই কোরআনের দুইটা আয়াত পড়ো পড়ে অর্থ অনুবাদ করে দাও বোখারি মুসলিম থেকে দুইটা হাদিস পড়ে দাও আপনি বললাম তো সে পড়বে না পড়বে না যদি হয়তো আপনার মূল মানহাজ থাকতে হবে আপনার তাবলিকের মূল থিম থাকতে হবে কোরআন হাদিস এর আনুষ্ঠানিক বই পড়তে হবে কারণ আমরা মূর্খ মানুষ আমরা বড় বড় মনীষীদের বড় বড় মুস্তাহিদদের বই পড়েই আমরা কোরআন হাজির জিনিসগুলো ফাইন্ড আউট করব। কিন্তু অনেকে বলে অনেকে বলে যে তুমি কোরআজ বুঝবে না কিনে বুঝবে না

আমার পক্ষ থেকে নাজির করেছে এবং আমার পক্ষ থেকে একটি আয়োজ যেন সেটা পৌঁছে দাও এখানে অনেক অংশ দেখবেন প্রত্যেকটা তাবলিগি যে আমাদের ভাইদের বেশিরভাগ কথা বুজর্গে কইছে অলি কইছে খালকা কইছে অমক মুরব্বী কইছে অনক অমক কেতাবে আছে এই কথাই বলবে কিন্তু কোরআন আছে আছে বলে হ্যাঁ বলে সামান্য দু একটা বাকি সব কথা বুজর্গের কথা কথা কবর থেকে হাত বাড়িয়ে এই যেমন বিভিন্ন কথা সুতরাং আপনি আপনার তাবলিক হতে হবে কোরআন হাদিস অবশ্যই কোরআন হাদিস যদি না হয় সে তাবলিক করা ফরজ না সেটা সারা ফরজ আর কোরআন হাদিস যদি আপনি একটাই স্পষ্ট জানেন সেটা আপনার তাবলিক করা পৌঁছে দেওয়ার আপনার জন্য ফরজ আশা করি বুঝতে পারছেন আসসালাম